Assalamualaikum. Chola shlam apnader sathe notun arekti blog niye kemon achen shobai. Apnader sathe share korbo ja New Zealand e ajke koyek din dhore party cholteche. I mean someone ra apnar rugby te mane apnar final e ura jacche jar jonno pura New Zealand kapacche ura. To apnader sathe share korbo ura final e jawar jonno je opportunity paise ui khushite tara ki korteche. আর মেবি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাবে, ততক্ষণে রেজাল্ট বের হয়ে যাবে। মানে রেজাল্ট হচ্ছে যে অস্ট্রেলিয়ানরা মানে আপনার রাগবিতে জিতছে ফাইনালে, এটা হচ্ছে কথা। দেখতেছেন পুরো নিউজিল্যান্ডের মধ্যে অবস্থা চলতেছে এই যে সামনরা খেলা জিতে মানে শুধু চারদিকে ওদের ফ্ল্যাগ নিয়ে শুধু ঘুরতেছে। তো যাদেরকে দেখতেছি আমরা হর্ন দিতেছি, একটা ইন্টারেস্টিং জিনিস। তা আমরাও আমাদের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইছি। তো আসলে নিজের দেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তা না হলে তো চিনবে না। এখন আমি আমার গাড়িতে ওরা ওদের ফ্ল্যাগটা লাগানোর কারণে আমরা বুঝতেছি ওরা সামওয়ান, আর আমরা এই যে তারা খুব এনজয় করতেছে। তো আমরা আমাদের নিজের দেশের ফ্ল্যাগ লাগানোর কারণে বুঝবে যে না আমরা বাংলাদেশি, এইভাবেই দেশকে রিপ্রেজেন্ট করতে হয়। এই যে দেখতেছেন আমি আমার গাড়িতে আমার দেশের ফ্ল্যাগ লাগাইছি, এই যে বিভিন্ন দেশের ফ্ল্যাগ এখানে উঠতেছে, এই যে দেখতেছেন। তো আমার গাড়িতে আমার দেশের ফ্ল্যাগ লাগাইলাম, যাকে এখন বুঝবে যে আমি বাংলাদেশি, আমার এই গাড়িতে বাংলাদেশিরা আছে। এইভাবেই রিপ্রেজেন্ট করতে হয় নিজের দেশকে বিদেশের মাটিতে, তা না হলে মানুষ বুঝবে কিভাবে। তো সবাই আপনারা যারা আছেন যার যার দেশের ফ্ল্যাগ লাগাবেন, তাহলে আসলে বোঝা যায় বা বুঝবে। আর ফ্ল্যাগই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় একটা দেশের, এটা দিয়েই মানুষ বুঝে নেই। আর আপনারা যারাই আছেন বাংলাদেশকে যদি রিপ্রেজেন্ট করতে পারেন, করতে চান নিউজিল্যান্ডে, তো ফ্ল্যাগ লাগিয়ে ঘুরেন, তাহলেই হয়ে গেল। এই যে দেখেন প্রত্যেকটা গাড়িতে লাগানো হয়েছে চার চার দেশের, এই যে ভুটান, তারপর ফিজি, তারপর সামোয়া, আর নিউজিল্যান্ড তো আছে, যেহেতু এটা নিউজিল্যান্ড এটা তো থাকবে। এই যে দেখতেছেন মানে ওরা খুবই চিল মাইন্ডেড, মানে সবসময় চিল মাইন্ডে থাকে ওদের সাথে, মানে আপনার সব যে বেশি মজা লাগে ওদের, মানে ওরা যে সবসময় একটা ইয়ের মধ্যে থাকে, পার্টি মুডে থাকে, এই জিনিসটা খুব ভালো লাগে। কি একটা অবস্থা, মানে চারদিকে শুধু হর্নের আওয়াজ শোনা যাচ্ছে। তো তারা যখন খুব বেশি খুশি থাকে তখন আপনার এই হর্ন দিয়ে বোঝায়। এই যে দেখেন পুরা আপনার রোডে শুধু এই ফ্ল্যাগ উঠতেছে, শুধু ফ্ল্যাগ উঠতেছে, এই যে অবস্থা দেখেন। দেখেন ওদের কি অবস্থা, গাড়ির থেকে মানে এত জোরে ইয়ে দিচ্ছে ওরা, একদম পুরা এলাকা মানে ধোঁয়ায় ভরে গেছে। যে দেখেন আমি অবশ্য অনেক দূরে শ্যুট করতে পারতেছি না, মানে খুশিতে ওদের দেশ যে রাগবিতে জিতছে সেই খুশিতে, মানে পুরা মানুষ জমায়ে ফেলছে এই এলাকার মধ্যে, অবস্থা পুরা খারাপ। ওরা সিগন্যালের কারণে এইদিক দিয়ে আসবে, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানে পুরো এলাকা মানে গরম হয়ে আছে একদম, খুবই ভালো লাগতেছে। ওরা আসতেছে এই যে বাইকে করে, এই যে দেখেন অবস্থা,
গাড়ির কারণে আসলে এখানে মানে পুরো ইয়ে জমে গেছে, মানে এখানে জ্যাম লেগে গেছে। জ্যামের কারণে, গাড়ির কারণে পুরোটা শ্যুট করতে পারি নাই। যাই হোক, দেখলেন আপনারা মানে ওরা যে কি একটা অবস্থা, খেলা জিতার পরে পুরো নিউজিল্যান্ড মানে কাঁপতেছে। যাই হোক, ভালো লাগছে ওদের এইটা দেখে। আজকে এই এরিয়া আপনার একদম ব্লক হয়ে আছে, ওদের পার্টি চলতেছে। ওরা যে রাগবি জিতছে, ওদের পার্টি চলতেছে। এই যে দেখেন, শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ, সামোয়াদের শুধু ফ্ল্যাগ। ইয়া খুদা, এনজয়িং। তাদেরকে আমি বি দেখাচ্ছি, তারা আমাকে দেখাচ্ছে বি। এটা খুব মজার, আমি ওদের সাথে খুব এনজয় করতেছি। মানে আমি কত শুট করবো, মানে ওদের শুট করতে করতে আমার মেমোরি ফুল হয়ে গেছে। এই অবস্থা, সে মানে পুরো এই অবস্থা খারাপ। খুশি খুশি দে ঠেলায়ে, দেখ বেটা আমরাও কি খুশি। ওকে ওকে ওকে, আমি ওদের বিজয় চিহ্ন দিয়ে রাখছি, ওরা খুবই খুশি, খুবই খুশি। চিপস দিছিলাম, চিপস খেতে বসছিলাম এখানে। মানে ওনারা যখনই আপনার মনে করেন যে কেউ বসবে খাওয়ার জন্য, সবাই এসে হাজির হয়। ভালো লাগে এই পরিবেশটা। এই যে দেখেন কি অবস্থা ওনাদের। ওনাদের সাথে বসে বসে খাবার শেয়ার করতেছি আমরা। তো এখানে পার্টি হবে, তো ওরা আমাদের ইনভাইট করে দিল যে চলে আসো এখানে, মানে ইয়ে করার জন্য, পার্টি করার জন্য। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন টুকটাক, এই তো। তো আজকের মতো ভিডিও এখানে রেখে দিচ্ছি, অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।